টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণ জিতেছে ইসরায়েল, জিতেছে অলিম্পিক ইতিহাসের দ্বিতীয় স্বর্ণ। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে ছেলেদের ফ্লোর এক্সারসাইজে রবিবার পদক এনে দিয়েছেন আর্তেম দলগোপিয়াত। নিয়ম অনুযায়ী তার পদক গ্রহণের সময় বাজানো হয়েছে দেশটির জাতীয় সঙ্গীত, তখনই ধরা পড়েছেন ভারতীয় এক চোর। তিনি অবশ্য ক্রীড়া অঙ্গনের কেউ নন, ভারতীয় সঙ্গীত তথা চলচ্চিত্র অঙ্গনের খুবই পরিচিত নাম সঙ্গীত পরিচালক অনু মালিক। চুরিটা অনু মালিক করেছিলেন 1996 সালে, আর ধরা পড়লেন 25 বছর পরে। ইসরায়েলের জিমন্যাস্ট স্বর্ণ নেওয়ার সময় যখন হিব্রু ভাষায় লেখা জাতীয় সঙ্গীত বেজে উঠে, তখন অজয় দেবগানের এক গানের সঙ্গে মিল খুঁজে পান ভারতীয় বক্তরা। ইসরায়েলের জাতীয় সঙ্গীতের ওই সুর চুরি করেছেন অনু মালিক। দেশাত্মবোধক ওই গানের সঙ্গীত পরিচালনার জন্য তিনি এককালে প্রশংসায় ভেসেছিলেন, এবার সেই গানের জন্যই খাচ্ছেন গুলি।